আজকে আমার আলোচনার বিষয় সামান্য উত্থান হলেই লালা বিজলা ভেঙে নিস্তেজ হয়ে যায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। অনেক পুরুষের অভিযোগ থাকে, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়াশুনো করে তাদের এই অভিযোগটা বেশি। আবার এখন দেখা যায় যে সব বয়সেরই, মানে যুবক, মধ্যবয়স এবং বেশি বয়স, সবারই এখন অভিযোগটা থাকে যে আমি যখন কোনো ভিডিও দেখি, উত্তেজনামূলক কোনো ভিডিও, বিশেষ করে পর্নোগ্রাফি, রোমান্টিক কোনো চিন্তা ভাবনা করি, কোনো মেয়ের সঙ্গে কথা বলি, ওয়াইফের সঙ্গে কথা বলি, পাশের বাড়ির ভাবির সঙ্গে কথা বলি, যেখানে সেক্সুয়াল একটা সম্পর্ক থাকে, তখনই একটু উত্থান হলে লালা বিজলা ভেঙে যায় এবং পরক্ষণে নিস্তেজ হয়ে যায়। আবার অনেকে বলে যে পেশাব টয়লেটে বসলে, পেশাব দিলে লালা বিজলা ভেঙে যায়। আবার স্ত্রীর সঙ্গ স্পর্শে গেলে, পার্টনারের সঙ্গ স্পর্শে গেলে যখন যৌন উত্তেজনা আসে এবং উত্থান হয়, সহবাসে লিপ্ত হবে, তার পর্ব পূর্ব মুহূর্তেই লালা বিজলা ভেঙে নিস্তেজ হয়ে যায়। এটাকে মিউকাস বলে, এটা কিন্তু বীর্য না, মিউকাস। তো এটা ভেঙে নিস্তেজ হয়ে যায়। তো এই অভিযোগটা সবারই বেশি থেকে থাকে। আসলে এই সমস্যাটা বিভিন্ন কারণে হয়ে থাকে, যারা অতিরিক্ত হস্তমৈথুন করে, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে, অতিরিক্ত স্বপ্নদোষ হয়, অতিরিক্ত যৌন মিলন হয়ে থাকে, যারা অলওয়েজ টাইম বাজে চিন্তা ভাবনা করে এবং দেখা যায় যে উত্তেজনামূলক চিন্তা ভাবনা প্রায়ই তাদের মনের মধ্যে থাকে, তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তা এই সমস্যা যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে খুব দ্রুতই কিন্তু যৌন অক্ষমতা পুরোপুরি চলে আসবে। অর্থাৎ এখন যদি ইচ্ছা হয়, উত্থান হচ্ছে, পরবর্তীতে কিন্তু ইচ্ছাও থাকবে না, উত্থানও থাকবে না, আর সময় তো থাকবেই না, সমস্যা তো লিপ্ত হতেই পারবে না, এই সমস্যাটা খুব বেশি হয়ে যাবে। তো এর জন্য কি করতে হবে? অবশ্যই চিকিৎসার প্রয়োজন। আর চিকিৎসা নেওয়ার পূর্বে এই সমস্যাটা কেন হলো সেটা জাস্টিফাই করতে হবে, জাস্টিফাই করে সেগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে হবে, বাজে চিন্তা ভাবনা বন্ধ করতে হবে, মেয়েদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা করা যাবে না, হস্তমৈথুন, বিছানা ঘর্ষণ এগুলো বন্ধ করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এবং নিজস্ব ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, আর পরিমিত পরিমাণ পানি পান করতে হবে, ঘুমোতে হবে পরিমিত পরিমাণ, যেমন 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, দুশ্চিন্তা করা যাবে না, এগুলো করতে হবে। পাশাপাশি কি ওষুধ সেবন করতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ, একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রিকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো এখন আমি কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো সেবন করলে এই সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে। তো আজকে আমি প্রথমে যে ওষুধটি বলবো সেটি হলো সেলেনিয়াম, সেলেনিয়াম 200। যাদের সামান্য উত্তেজনাতেই লালা বিজলা চলে আসে, পেশাবে বসলে লালা বিজলা চলে আসে, তাদের জন্য সেলেনিয়াম খুব ভালো কাজ করে থাকে। তো এখানে 200 শক্তি সেবন করতে হবে। তো 200 শক্তি এটা 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে 1 মাস। 2 নম্বর যে ওষুধ বলবো সেটা হলো সেলিক্স নাইগ্রা। যেখানে দেখবেন যে লালা বিজলার পরিমাণ বেশি, সামান্য উত্তেজনাতে লালা বিজলা চলে আসে, পেশাব টয়লেটে বসে লালা বিজলা আসে, সেখানে সেলিক্স নাইগ্রা খুব ভালো কাজ করে থাকে এবং যৌন ক্ষমতা ধরে রাখার জন্য, পরবর্তীতে যৌন অক্ষমতা না আসে তার জন্য সেলিক্স নাইগ্রা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সেলিক্স নাইগ্রা মাদার টিংচার, ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে।
তিন নাম্বার যেটি বলবো সেটি হলো অ্যাসিড ফস, অ্যাসিড ফস মাদার টিংচার। বিশেষ করে যারা স্কুল কলেজে পড়াশুনো করে ভালো স্বাস্থ্যের অধিকারে আগে ছিল, এখন হস্তমৈথুন, বিছানা ঘর্ষণ ইত্যাদি কারণে যাদের স্বাস্থ্য ভঙ্গ হয়ে গেছে এবং সামান্য পরিশ্রমে যাদের বুক ধড়ফড় করে, অস্থির করে, মাথা ঘোরে, বসে আছে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার আসে, তাদের ক্ষেত্রে অ্যাসিড ফস খুব ভালো কাজ করে থাকে। এবং পেশাব টয়লেটে বসলে, কোদ দিলে যে ধাতু ভাঙে, উত্তেজনাতে ধাতু ভাঙে, সেখানে খুব ভালো কাজ করে থাকে। অ্যাসিড ফস মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 4 নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো ডায়োসকোরিয়া, ডায়োসকোরিয়া মাদার টিংচার। ডায়োসকোরিয়া ওষুধটি যেখানে লালা বিজলা, স্টুডেন্ট অবস্থায়, যুবক অবস্থায়, সেখানে ডায়োসকোরিয়া ভালো কাজ করে থাকে। ডায়োসকোরিয়া মাদার টিংচার এটা 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। সর্বশেষ 5 নম্বর একটি বায়োকেমিক ট্যাবলেট বলবো। এই বায়োকেমিক ট্যাবলেট লালা বিজলা ভাঙায় এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে যেটা আসলে বলা বাহুল্য। ট্যাবলেটটি 5টা করে দিনে 3 বার চুষে খেতে হবে, খাবার পর আধা গ্লাস কুসুম গরম পানি খেতে হবে, কারণ গরম পানি খেলে, কুসুম গরম পানি খেলে এর কার্যকারিতা বৃদ্ধি পেয়ে যায়। ওষুধটি 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। তো এখন আমি যে ওষুধগুলো বললাম, অবশ্যই ওষুধগুলো জার্মানি ওষুধ হতে হবে, সিলগালা অবস্থায় নিতে হবে, কারণ এখন হোমিওপ্যাথি ওষুধ দেখতে সব একই রকম আর সব ভেজাল। তো চাইবেন জার্মানি দিবে দেশি, এই জন্য অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে নেবেন এবং সিলগালা অবস্থায় নেবেন, আর জার্মানি ওষুধ না হলে কিন্তু রেজাল্ট আসবে না। আর আরেকটা হলো যে আপনি আপনারা সেলিক্স, নাইগেরা, অ্যাসিড ফস, ডায়োসকেরিয়া তিনটে একসঙ্গে খেতে পারেন, একই কাপের ভিতরে 10 10 10 করে 30 ফোঁটা সকালে, 30 ফোঁটা দুপুরে, 30 ফোঁটা রাত্রে সেবন করতে পারেন। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।